পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির 7 নেতাকে সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী 25 জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুধীজনদের দাওয়াত দেওয়া হয়েছে। তার অংশ হিসেবে বুধবার বেলা 11টা নাগাদ সেতু বিভাগের উপসচিব দুলাল চন্দ্র সূত্রধর সহ অনুষ্ঠানের দাওয়াত কার্ড বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে তুলে দেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ এই সাতজনের নামে আমন্ত্রণ কার্ড দেয়া হলেও বিএনপি চেয়ারপারসনের নামে কোনো আমন্ত্রণ পত্র দেয়া হয়নি। আমার কাছে এটা দিয়ে গেছে।